আইফোনের দায়িত্ব নেওয়াই হলো কাল। উইনস্টনের কোটি কোটি টাকা লোনও শোধ করতে হবে টাটাকে। জল্পনা বহুদিন ধরেই ছিল, গত অক্টোবরে সেই জল্পনায় শিলমোহর দিয়েছে খোদ টাটা গ্রুপ। শীঘ্রই ভারতের মাটিতে আইফোন তৈরির কাজ শুরু করবে সংস্থাটি। ইতিমধ্যে এ বিষয়ে এগিয়ে গিয়েছে চুক্তির কাজকর্ম। দক্ষিণ ভারতের জনপ্রিয় সংস্থা উইনস্টনের কারখানা কেনার বিষয়টাও প্রায় সারা এমতবস্থায়। চলুন জেনে নেওয়া যাক, আইফোন তৈরি করতে কোম্পানিকে প্রথম পর্যায়ে কত খরচ করতে হতে পারে। সূত্রের খবর, টাটা গ্রুপ $750 মিলিয়ন অর্থাৎ প্রায় 6,700 কোটি টাকায় উইনস্টনের কারখানা কিনতে চলেছেন। এরপর টাটা হবে দেশের প্রথম কোম্পানি যারা আইফোন তৈরি করবে, আর এবার থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে মেড ইন ইন্ডিয়া আইফোন। এই মুহূর্তে অ্যাপেলের আইফোন মূলত তৈরি করে তাইওয়ানের সংস্থা পেগ্রাট্রন কর্পোরেশন ও ফক্সকন টেকনোলজি গ্রুপ। প্রসঙ্গত উল্লেখ্য, তবে টাটা ও উইনস্টনের মধ্যে হওয়া চুক্তির সৌজন্যে উইনস্টনের সমস্ত ঋণও টাটার নামে স্থানান্তরিত হবে। উইনস্টনের সমস্ত বকেয়া এবার টাটা গ্রুপ পরিশোধ করবে। একথা হয়তো অনেকেই জানেন যে 2008 সালে উইনস্টন ভারতে আইফোন তৈরি করা শুরু করে। তারপর থেকে কোম্পানিটির প্রায় 75 থেকে 80 মিলিয়ন ডলার ঋণ রয়েছে, যা টাটা গ্রুপ আগামী সময়ে শোধ করবে। আপাতত আইফোন প্রস্তুতকারক সংস্থা উইনস্টনের প্ল্যান্টটি রয়েছে কর্ণাটকের হোসুরে। এই গোটা প্ল্যান্টটি টাটা কিনে নিতে চলেছেন। শ্রমিকের কথা বললে, বর্তমানে ভারতের প্রায় 14,000 থেকে 15,000 লোক এই কারখানায় কর্মরত। তবে টাটা নাকি তার নতুন কোম্পানির জন্য আরও লোক নিয়োগের কথা ভাবছে, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে টাটার খরচ আরও বাড়বে। সূত্রের খবর, উইনস্টন ভারতে আইফোন তৈরির দায়িত্ব নিয়েছিল বটে, তবে সংস্থাটি অ্যাপলের বহু শর্ত মানতে অপারগ হয়েছিল, যে কারণে প্রচুর ক্ষতিরও সম্মুখীন হতে হয় সংস্থাটিকে। ইলেকট্রনিক্স ও প্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেন, আপনার অবদানের জন্য আপনাকে ধন্যবাদ উইনস্টন। ভারতকে বিশ্ববাজারে সেরার সেরা করে তুলতে এটি অ্যাপলের একটি ভালো পদক্ষেপ হবে বলে মনে করা হচ্ছে।